গুগলে আপনি হয়তো কিছু একটা খুঁজছেন, বলা নেই কওয়া নেই, আপনার সামনে কিন্তু হুটহাট ওই সার্চ রিলেটেড 18+ কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় গুগল থেকে যে নোটিফিকেশনগুলো আমাদের ফোনে আসে সেগুলোতে আমরা অনেক বেশি বিরক্ত হই। এখন আজকের এই ভিডিওতে আমি 5টা সেটিংস দেখিয়ে দিচ্ছি, এগুলো যদি আপনি করে নেন তাহলে গুগল থেকে আপনি নোটিফিকেশনে বিরক্ত হবেন না এবং সার্চ করতে গিয়ে উল্টাপাল্টা কন্টেন্ট মানে এই অ্যাডাল্ট কন্টেন্ট বা 18+ কন্টেন্ট এসে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না। সো বুঝতেই পারছেন ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন এক নম্বরে যে সেটিংসটার কথা বলবো, আপনি যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনটা বাম দিক থেকে ডান দিকে স্লাইড করেন এখানে কিন্তু গুগল নোটিফিকেশনস দেখতে পাবেন এবং এই নোটিফিকেশনসগুলো কিন্তু আমাদের নোটিফিকেশন সেন্টারেও আসে এবং আমরা অনেক সময় অনেক বিরক্ত হই। এখন সিম্পলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ওপরে ডান পাশে যে প্রোফাইল আইকন কিংবা প্রোফাইল পিকচারটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এবং এখানে সেটিংস বলে একটা অপশন পাবেন, সেটিংসে চলে যাবেন। এরপর এখানে পাবেন জেনারেল, এই জেনারেলের ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার বলে একটা অপশন আছে যেটা অন করা আছে, এটা অফ করে দিবেন। এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই এবং আবারও যদি আমার স্ক্রিনটা বাম দিক থেকে স্লাইড করে আনি এখানে দেখতে পাচ্ছেন একদম ক্লিন, কোনো নোটিফিকেশন নেই, কোনো সাজেশন নেই। আবার আপনি যদি এটা যে কোনো সময় অন রাখতে চান তাহলে টার্ন অন ডিসকভার যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন আবার নিউজ ফিডটা কিন্তু চলে আসলো। এখন দুই নম্বরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে, মনে করেন আপনি কারো স্মার্টফোনটা নিয়েছেন, কিছু একটা সার্চ করবেন তার গুগলে, মানে আপনি তার ফোন থেকে গুগল ব্যবহার করবেন, কিন্তু আপনি চান না আপনি কী কী সার্চ করেছেন কিংবা কোন কোন সাইটে ভিজিট করেছিলেন সেটা যার ফোন আছে সে যেন টের পাক। সো এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আমি চলে যাচ্ছি সরাসরি গুগলে, গুগলের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল পিকচার বা প্রোফাইল আইকনটা থাকে ওটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন ডিলিট লাস্ট 15 মিনিটস। সো আপনি যদি কারো ফোনের গুগল ব্যবহার করে তারপরে ডিলিট লাস্ট 15 মিনিটস এটার ওপর ট্যাপ করে দেন তাহলে আপনি কি কি ব্রাউজ করেছিলেন কিংবা কোন কোন সাইটে গিয়েছিলেন সেটার কিন্তু কোনো হিস্ট্রি ওই ফোনের গুগলে থাকবে না। এরপর তিন নম্বরে যে সেটিংসটার কথা বলবো সেটাও কিন্তু এই হিস্ট্রি ডিলিট করা রিলেটেড কিংবা হিস্ট্রি যেন না থাকে সেটার সাথে রিলেটেড। আবারও চলে যাচ্ছি গুগলে, গুগলের ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটা থাকে সেটার ওপর ট্যাপ করছি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ ক্রোম ইনকগনিটো ট্যাব, এটার ওপর ট্যাপ করছি এবং নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিচ্ছি। এখন এই ইনকগনিটো মুডে আপনি যাই সার্চ করেন না কেন সেটা কিন্তু সার্চ হিস্ট্রিতে থাকবে না। সো আপনি যদি কখনো কারো ফোন নিয়ে কোনো কিছু সার্চ করেন তাহলে অবশ্যই এই ইনকগনিটো মুডটা ব্যবহার করবেন, কিংবা আপনি যদি এমন কিছু সার্চ করতে চান যে যেটা আপনি নিজেই চান না যে আপনার সার্চ হিস্ট্রিতে থেকে যাক তাহলেও আপনি এই ইনকগনিটো মুড ব্যবহার করতে পারেন। এরপর আসি চার নম্বর সেটিংসে, এটার জন্য সরাসরি চলে যাবেন গুগলে এবং গুগল থেকে ওপরে যে ডান পাশে প্রোফাইল লোগোটা আছে সেখানে ট্যাপ করবেন, দেন চলে যাবেন সেটিংসে। সেটিংসে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ সার্চ, এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, একটা ফিল্টার, একটা ব্লার আর একটা হচ্ছে অফ। বেশিরভাগ ফোনে এটা বাই ডিফল্ট অফ করা থাকে, এখানে যে অফ অপশনটা আছে এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি যখন কোনো কিছু সার্চ করছেন ওটার সাথে রিলেটেড আরও কিছু যা আছে সব কিছুই কিন্তু আপনার সার্চ রেজাল্টে চলে আসবে। সেটা অ্যাডাল্ট কন্টেন্ট হলে অ্যাডাল্ট কন্টেন্টও চলে আসবে, 18+ হলে 18+ আসবে, নুড হলে নুড কন্টেন্টও চলে আসবে। সো এটা হচ্ছে আপনি যদি দুই নম্বরে যেটা আছে ব্লার, আপনি যদি এই ব্লারটা সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে যে যদি কোনো এরকম অ্যাডাল্ট কিংবা 18+ কন্টেন্ট থাকে তাহলে আগে সেটা ব্লার হিসেবে আসবে, আপনি ওটার ওপর ট্যাপ করলে দেন আপনি কন্টেন্টটা দেখতে পাবেন। বাট একদম ওপরে যেটা আছে ফিল্টার, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম অ্যাডাল্ট কন্টেন্ট কিংবা কোনো রকমের কোনো 18+ কন্টেন্ট শো করবে না, মানে আপনার সার্চ রেজাল্টে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস, যাদের বাসায় বাচ্চারা গুগলে অনেক কিছু সার্চ করে তারা এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন। এরপর 5 নম্বর সেটিংসের জন্য আবারও গুগলে চলে যাবেন এবং ওপরে ডান পাশে প্রোফাইলের ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন টাস্ক, এটার ওপর ট্যাপ করবেন।
এই সেটিংসটা পার্সোনালি আমার নিজের অনেক পছন্দের কারণ এটা অনেকটা অ্যালার্মের মতো কাজ করে ধরে নিচ্ছি আমি পরশুদিন কিংবা কোন একটা স্পেসিফিক ডেটে কোন একটা জায়গায় যেতে চাচ্ছি হয়তো বাজারে যাব কিংবা চুল কাটাতে যাব সেটা কিন্তু আমি এখানে এন্ট্রি দিয়ে রাখতে পারি আর ওই টাইম এবং ডেট আসলে এখান থেকে অ্যালার্ম বাজিয়ে আমাকে কিন্তু রিমাইন্ড করা হবে যে আমার চুল কাটাতে যাওয়ার কথা কিংবা বাজারে যাওয়ার কথা এখন এটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে যে অপশনটা আছে অ্যাড এ টাস্ক এটার উপর ট্যাপ করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন টাইটেল ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হেয়ার কাট ডিটেলসে লিখলাম নিড টু গো টু সেলুন এরপর ডেট অ্যান্ড টাইম যে অপশন আছে এখানে ট্যাপ করে দিয়ে আমি যেই ডেটে যেতে চাচ্ছি সেই ডেটটা আগে সিলেক্ট করে দিব তারপর সেট টাইম যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করব এবং কয়টার সময় যেতে চাচ্ছি সেটা এখান থেকে সেট করে দিব ধরে নিলাম আমি সকাল 11টার সময় যাব সো এখান থেকে আমি 11টা সেট করে দিলাম এরপর ওকে করে দিলাম এখন এই ডেট এবং টাইম সেট করার পর যেটা হবে 8 তারিখ সকাল 11টার সময় গুগল থেকে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আমাকে সেলুনে যেতে হবে চুল কাটাতে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হোপফুলি সেটিংসগুলো আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম